একালামে বিয়া করাম না আমার ছোট ভাইরে। আব্বা তোমার কি ঠিক হয়েছে এই বাড়ি দেখাল তুমি ভালো করে, আবার আন্দা কিন্তু আরেক বাড়িতে যান না ঢুকি পেঁপে গাছ। ছোট ভাই লেগা মাইয়া দেখতে আইসি, এনে কিন্তু ওই আলতু ফালতু মাইয়া দেখবা না, মাইয়ার সুন্দর করে মাইয়ার দাঁড়া করাইবা, দাঁড় করাইয়া লাগলে অন্যার সরে চুল দেখবা, হাত দেখবা, টান করে পাও দেখবা, বুঝাইতে পারছি আমি না তুই আর গার্জিয়ান তুমি, তুমি প্রত্যেক জায়গায় জায়গায় যায় তৈরি করো না, কিন্তু আমাকে কইলে দিত এখন তোমারে কালকাতে তোর কাছে ক্লাস করো মানে কারণ ক্লাস করতে হবে তোমার বাড়ি ঘর তো ভালোই দেখছো আব্বা, এখন জানি না বাড়ির মানুষের ব্যবহার আচার কেমন হইব। মাইয়া কি তুমি এর আগে দেখছো নাকি আয়সা এত কথা কচকে, তুই কমু না কি করবো, মা মাই তোমার কি কইছে আস্তে আস্তে কথা কইবো, তো বাড়ি ঘর পাইছো সেটা মাই তোমার কি কয়ে দিছে, আমারে কয়ে দিছে তোর বাপের রেডি কবি বুঝাই বুঝাই কবি তুমি কও এত দূর আইলাম একটা মানুষ গেছে আমাকে আনতে, আর আগে তো চেন আব্বা চেনেন না আপনি, চেন মিলে তো নিয়েছে এখানে নিয়েছে, আরে চুপ কর আবি তুই ক একটা মানুষ গেছে আমাগো আনতে গেছে না, এটা তো কেউ যায় না, দেখ এই দেখ বাড়ির ভিতরে ঢুকে গেছে অন পন্ত, দেখ দরজাত কেন একটা মানুষ নাই, কোন বাড়িতে আনছো না কবরস্থানে নিয়েছো আমাগো, মানুষ কি বাইরে আছো কি বিচা হইয়া থাক বোতল লেগা, তাহলে একটা মানুষ আইবো না, এটা আমরা মেয়ে দেখতেছি ছেলে পক্ষ একটা মানুষ এসে তাহলে আইবো না, আবার দেখ দাও কে আছে আপনার বন্ধু ডাকবেন না কেন, দেখ মানুষ বাইরে না অরুণের বাচ্চা বাইরে দেখ চায় দেখ, হ্যাঁ তুমি ডাকো 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 তুমি ডাক দাও, ভিতর পর্যন্ত একটা মানুষ যে আমাকে ওখান থেকে আনলেন না আপনারা, তাড়াতাড়ি করো আনছো কেমন চুপ থাক, আব্বা কথা বলেন আপনি কথা বলেন চুপ থাক, কথা বলেছেন চুপ থাক, বাবাজি মায়াটা আনলে একটু দেখাইলে আমরা দেখে চলে যেতাম, আল্লাপ আলোচনা তো পরে বাড়িতে গেলে যে চুপচাপ ভদ্র ভাবে বইটাই করতে হয়, তা তুমি এমনি কথা কাউকে তোর আচরণ দেখলে কোন মাইয়া বিয়া দিব না, না দেখ আমার বাইরে বিয়া করম দেখে বিয়া করম দশ জায়গায় দেখে এক জায়গায় বিয়া করম, তোর লেগে দিব না, হ্যাঁ আমার লেগে দিব না ভাই, তোমার যে ব্যবহারটা না এই ব্যবহার দিয়ে কেউ মেয়ে দিবে কেউ দেবে না, চুপ থাকো বেশি লাফালাফি করো চুপ, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, বসো কি নাম তোমার, মিনা, মিনা মাশাআল্লাহ সুন্দর নাম, তোমরা কয় ভাই বোন, দুই বোন এক ভাই, দুই বোন এক ভাই, আচ্ছা দেখি মা একটু পাটি একটু দেখি মাশাআল্লাহ, হাতগুলি দেখি একটু ওই হাতটা এরকম করো, এই মাইয়া একটু দাঁড়াও তো একটু দাঁড়াও, কথা কম কম বেশি কথা করো তুমি, চোখ গরম করলে লাভ হইব না, একটু আরো তোমায় দেখি আরো আবার এদিকে আসো বসো, সুরা পারো, পারি, পড়াশোনা করছো, হ্যাঁ করছি, চুল্লা দাও না কে আমার দিকে চাই কি আমার রূপ জ্বালাইছে, হাত কাটা মোটা আছে কিনা আপনি তুমি বুঝা, ওইটা পরে দাও আগে চুল্লা দাও, চুল ঠিক আছে নি, মা যেটা যেটা কইছে আমি হেডা হেডা করতেছি, একদম চুপচাপ বইছ,
দেখো দেখো যেটা তুই দেখ আমি যাই গা কর বাবা দেখো তাড়াতাড়ি দেখো দেখি মা মুখটা দেখে একটু মাশাআল্লাহ চুলগুলি দেখে একটু পিছন থেকে বের করতে পারবা একটু চুলগুলি দেখো চুল ভরে দেখো এদিকে হো উড়ো উঠতে কইছো উড়ো দেখো বাবা খারাপ হয়ে যাবো কিন্তু উড়ো খারাপ মাইয়া কালা কে তো কালা হয়েছে কিসে তুমি কি আমার কইছো যে মাইয়া কালা তোর বোন তো একটা কালা আমার বোন কালা হয়েছে কিসে আমার ভাই বউ আমার কালা আমি নিমু না আমার ভাইরা আমি সুন্দর বিয়া করামো নিবো না ভাই কালো কি হয়েছে ভাই তুই কথা কম কর তুই চুপ থাক তুই বাপের লগে লগে দালালি করস মানুষের বাড়ি ঘর আয় মান ইজ্জত নষ্ট করে দিস দাও ওই কালা নাই তুমি বাদ দাও বাবা আব্বা আমার পছন্দ হয়েছে ভাই তুই পাতে এ ভাই ভাই তুই চল টুল কি কাটছ নাকি মা না মাশাআল্লাহ আচ্ছা মাথায় কাপড় দাও তুমি তুমি আমার ভাই লেগে কালা মিয়া দেখো কি লেগা আমার রাজপুত্রের মতন ভাইডা তুমি আমার রাজপুত্রের মতন ভাইডারে তুমি তুমি এই একটা কালা মেয়ে বিয়ে করবা আমার ভাই কি কোনো দা কম আছে থাকতে পারে হ্যাঁ অনেক কিছু এরা কুটিপুটি হইতে পারে এলে কালা মেয়ে বিয়ে করুম নাকি ভাই তুই কথা কম কম গেড়ি ধরে বাই করে দেবো কিন্তু আমি করে দেবো আসসালামু আলাইকুম বাসা যায় রব ভালো আছেন না আলহামদুলিল্লাহ জি ভাই কেমন আছেন আসি ভালো আছি মন খারাপ নাকি ভাই না ভাই মন খারাপ না তাড়াতাড়ি করেন আমার সময় কম ভাই ঘটনা হয়েছে মেয়ে আমার পছন্দ হয়েছে তোমার পছন্দ হয়েছে মানে এটা কেমন কথা তোমার পছন্দ হয়েছে এ কালামে বিয়ে করামু না আমার ছোট ভাইরে আমার কি কম আছে কালামে বিয়ে করামু রাজকন্যা বিয়ে করামু আমার ভাইরে আমার ছোট ভাই ব আবার কি আর বলবো তোমার কথা এইব নাকি এ ভাই তুই বাইরে বাইরে যাবে বুকি সাথে একবার গেড়ি ধরে বাই করে তুমি গেড়ি ধরে বের করব আমার ছেলে এই আপনি বের বেশি মায়া বিয়ে দিই না দাদা আমাদের মেয়ে বিয়ে করাইছে আপনি বিয়ে করে আমার বোন কাল হয়েছে দেখে কি সে ভাই আব্বা উড়ো 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 এনতে তুমি বই রেছো কে বেশ সময় মতো তোমার কি লজ্জা শরম নাই তুমি বেলাজ্জ হয়ে গেছো কি রে ভাই তোর ব্যাপার এমন এই চুপ থাক আইছি মেয়ে দেখতে কথা কম বল এই আব্বা আও বাইতে আইসকা এ আরে এইভাবে আনছে কি ঠিক আছে বাইতে আও আইসকা মারে কইয়া তোমার খবর আছে আইসকা উত্তো বাইতে আইসকা তো বমু তোমার এনে অপমান করে তুমি দেখো না আবার কয় বউ কি অপমান করে তুমি যে বইয়ে রয়েছো তোমার লজ্জা লাগে না আমার হাত ধরে উড়াইলে তোমার লজ্জা লাগে না এনে বেটা গো মাইয়া দেখতে আইছি বেটা গো সামনে তুই মাইয়ার অপমান এই বেটার ব্যবহার কি তুমি দেখছো এই করে তুমি আমারে নিয়ে আইছো এনে আমার ছোট ভাই লিগা আপনারা আমি খুব সম্মান করি এর নিয়ে বাইরে না তুই অন বইয়ে রয়েছো বেশি কথা বল এই হোন এদিকে তুই এদিকে হোন কি বল আমার আশপাশে দেখছো দেখছি তোর বন্ধু বান্ধব তোর বন্ধু বান্ধবের ছোট ভাই কারো বউ এরকম এটা নিয়ে গেলে আমাকে মানজিত থাকবো তুই কর তোর শ্বশুর বাড়ির লোকজন যদি একবার আহে আয় যদি দেখে তোর ছোট ভাই বউ এরম কালা তোর তোর শালিরে দিতে চাইছিল তোর শালিরে আনতে চাইনি আমি তুই চিন্তা করে দেখ একবার তোর শালির তো নোকের চোখ নাই মাইয়া আর আব্বার লগে তুই তাল মিলাস এখন কি করবি কি করবো মানে এমএ আমি বিয়া করামু না আব্বার লগে তাল মিলাবি আচ্ছা ঠিক আছে মাই গেলে কিন্তু মাই কিন্তু রাগারাগি করবো আজকে এই বিষয়ে আমার ভদ্র ফ্যামিলি আছে না বিতো দা এ এই মিয়া কথা কম কোন আমরা কি অভদ্র আমরা গায়লা খাসো অভদ্রই মিয়া আমরা ব্যবহার তো হইলো বদমাইশের মতো ও আমার ব্যবহার বদমাইশের মতো আপনার ব্যবহারটা খুব ভালো এ বাবা কই নি আছেন আপনি মেমনের লগে কেমন ব্যবহার করতে ও মিয়া মেমন কোন না বের বাসাতে বের মিয়া দেখছ ব্যবহার দেখ এই এই বাড়িতে যদি ও নাই দেখ এই বাড়িতে যদি আমার ছোট ভাইয়ের বিয়ে হয় ইজ্জত থাকবো বেটা পুরো ইজ্জত থাকবে না কথাই তো শিখেন নাই মিয়া মেয়ে বিয়ে করা যায় চলো যাই তুই একবার চিন্তা কর তোর শ্বশুর বাড়ির লোকজন যদি হেন একবার আনোস কি অপমান দিতে হইবি তুই চিন্তা করে দেখ তোর ইজ্জত কই থাকবো এ কি আমার ছেলে হ্যাঁ চুপ বাবাজি আমি পরে কথা বলুম না আপনার সাথে বাবাজি তুমি বেরো ঘর থেকে বেরো বেরো চলেন চলেন আপনি চলেন দুইটা মিলা কইছ হ্যাঁ দুইটা মিলা কইছে কে তোমার কি এরা কি টেকার বস্তা দিছে নাকি হ্যাঁ টেকার বস্তা দিছে ওই দিকে পাগল হয়ে গেছো বাড়ি ঘর দিকে পাগল হয়ে গেছো এই মিয়া বেরো মানুষের বাড়িতে আসলে কথা বলে কি করস
আর একটা কাওয়া এই কি ধরনের ব্যাপার এগুলো তুই আর আমি দেখো বের করলাস কেন আপনি বাইরে বাইরে দেখছেন ব্যাপার দেখছেন তো কাওয়া আমি আমার মতন ব্যাপার এই কাওয়ার মতন আপনি কার গায়ে হাত দিবেন এই আপনি কার গায়ে হাত দিবেন জানেন হ্যাঁ আমার এলাকা হইল না একবার পাড়া তো চালাইতাম তোরে দেখছেন তার ব্যাপার আপনি লোকনে পাড়া পুরে রাখি মিয়া এই বড়া আমার স্টেটাস সম্বন্ধে তোর কোনো ধারণা আছে বেটা হ্যাঁ কোথায় গেছেন এটা তোর মতে এরকম বাড়ি বেটা দিনের ভিতরে 10টা পয়দা করুম 10 বার কিনুম 10 বার বেচুম বেটা আপনি কি টাকা খাইছেন আপনি কি টাকা নিছেন আমি আপনাদেরকে বলছি যে আমার বোন কালো যদি আপনাদের পছন্দ হয় আপনারা আমার বাড়িতে আসবেন কা পছন্দ না হইলে দরকার নাই বলছিলাম কিনা তাহলে বলার পরে কেন তারা দ্বিমত পোষণ করবে বলেন তারা কেন খারাপ ব্যবহার করবে আর মন গলায় হে মন গলায় লাইছো আঙ্গ মন গলাইতে পারো না 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 আমরা তো মি আগে দেখি না আমি কিন্তু জোর করি না আপনাদেরকে হ্যাঁ জোর করছি আপনার বাবার সাথে কত হইছে যে ওনারা দেখতে আসবে যদি ভালো লাগে তাহলে বিয়ে হবে ভালো না লাগলে বিয়ে এই হন আজকে যদি আমি না আইতাম এই জায়গায় এই মাইয়ারে গোসাই দিত আমার বাবা আমার পোলার আমার ভাই লাগে বিয়ে দিত এই মাইয়ারে ভাই টাকা নিছে কিনা তাই শুন টাকা নিছে গোপনে আমার বাবা তো লোভী তুই তো জানোস সবই তো জানোস আমার বাবা কি এরকম আমগো টাকা নিছে আপনি টাকা টাকা নিছে হ্যাঁ টাকা বলেন টাকা নিছি ভাই যা তো গাল ফানায় বলাম তো কত বড় চিন্তা করছেন এই তুমি জুতা রাখো এটা যে মজা না চিন্তা করছেন এই আমাদের বড় কেমন হবে আপনি বলে কাইলামে প্রশ্ন করতেছেন ভাই জন এই একটা বলাম এই তুমি তো বেজ্জত করতেছ একো সামনে আমাগো হ্যাঁ তুই বেজ্জতি করতেছস না জুতা রাখো নিচে রাখো জুতা রাখো জানি আমি আমি কত কমো জুতা দাও বাড়ি দাও একো জুতা দাও বাড়ি দাও উচিত এরা কালামে এটা কেমনে দিতে চাইল বাদ ফাজিল আরে জোর করে দিছে আমার লগে কত হইছে তা তোমার লগে কত তোমার তলে তলে কি দিয়া লাইছে বাসা যায় কইতি আমারে বেজ্জত কথাকার আপনার ছেলে আমার বোনের দেখছে না দেখার পরে তো সে বললো যে আব্বা মেয়ে কালো কোনো সমস্যা নেই আপনাদের যদি সবার পছন্দ হয় তাহলে আমি বিয়ে করবো আমি কি আপনাদেরকে জোর করে আনছি রফিক তো পছন্দ করছে রফিক করছে করছে রফিকের পছন্দ হয়েছে আমার উপরে পছন্দ তোমাগো উপরে পছন্দ না পছন্দ তোর কামাই খায় তোর কামাই খায় বলছে তোর কামাই খায় তোর কাছে কি কইছে আমি ওইটাই বলছি কি কইছে তোর তোর দিবা যা আগে দেখবি সুন্দর কিনা মেয়ে তোর পছন্দ আমার পছন্দ তুমি তো রফিকের নামে গোছাই দিছো এটা এটা আন্দামাল গোছাই দিতা রফিকের আমরা তো মানি নিব না এটা অসল মাল দিয়া দিছিল অসল মাল দিয়া দিতা আমার বাইডারে আমার বাইডার সারা জীবন ধরে লপিরা মরতো এই বেটা গায়াত দিবি না বাবা আমগো মার ইজ্জত চলে আপনি জানেন না আপনি যে গায়াত দিলেন এটা ভুল করলেন আপনি কাজটা ঠিক করলেন না এই আব্বা তুমি ওখানে কি করো না না কি লিগা বেয়াদ কি বলা আব্বা হ্যাঁ যা আমি আইতাছি যা এই তুমি বাইরে হইতে তোমার লজ্জা শরম নাই বেয়াদ পোধাগার হ্যাঁ তোমার কি লজ্জা নাই অসভ্য তোরা যা তোমার কি লজ্জা নাই যা যা না হলো পেরে দিছো এই আব্বা যাও যা তো বের হইছে আব্বা আসেন এই আও যা আরে কইলে পড়ার বাড়িতে তোমার কি যা দেখছেন তাদের ব্যবহার যা কে আপনি যাবেন না চটকে দা ফলাই দেব লাপি থাকে না মসলে গেল যা যা তোরা যা আপনি বাবা কিছু মনে করেন না আমি আসলে মানে আমার বড় ছেলেটাই যত নষ্টের মূল বাড়ির মধ্যে এরকম করে কারো কথা শুনে না শুনেন এইসব সন্তানরে বিয়ে করায় আপনি পরে বিপদে পড়বেন ঠিক আছে বাবা আমার বোন কালো এটা আমি আপনাদেরকে আগে বলে দিছি বলে দেওয়ার পরে কেন আপনারা এসে এখানে সিনকেটটা করলেন না না আমার পুরো ঘর বাড়িঘর লোকজন আমার ইচ্ছা ছিল কালো হয়েছে কি সো নামাজ কালাম পড়ে হাদিস কোরআন জানে এজন্য আমি ওরা পছন্দ করছিলাম কিন্তু আমি বাবা ওদের কাছে আমার হাত পা বাঁধা কালো মাইয়ার কি বিয়ে হয় না অবশ্যই অবশ্যই আমি দোয়া করি ইনশাল্লাহ ওরা আমার এখানে না হইলো ভালো জায়গায় বিয়ে হবে ইনশাল্লাহ চিন্তা করে দেন আমার ছেলের জন্য বাবা ওনারা মেয়ে দেখতে আসছে ভালো কথা মেয়ে দেখছেন কালো বানাইছে আল্লাহ সুন্দরও বানাইছে আল্লাহ আমার কথা হচ্ছে যে মেয়ে পছন্দ হয় না শেষ আপনি তো জোর করে কেউ বিয়ে দিতেছে না কিন্তু ওনার উনি এবং উনি ভদ্র মানুষ কিন্তু ওনার ছেলেরা যে ধরনের আচরণ করছে তো এই জন্য কি কালো মাই আর কি বিয়ে হবে না আমার নানিও তো কালা আমার মা কালা আমার দাদি কালা এরা এক একটা ঘরের থেকে 8-10টা করে পোলা বানিয়েছে বিয়ে করতে যাওয়ার আগে ভালো করে চিন্তা করবেন যে মেয়েটার বিয়ে করাবেন কি করাবেন না একটা বাড়িতে যায় সিনকেট করবেন না সিনকেট করা কখনোই উচিত না আপনি পারলে একটা মেয়ে একটা মানুষ বানায় দেখান তো কালোর ঘরের থেকে তো আলেম হয় কারোর কালোর ঘরের থেকে ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় হাজার হাজার প্রমাণ আছে আর সবই আল্লাহর ইচ্ছা কেন কালো বলে আপনি মানুষদেরকে ঘৃণা করবেন দুঃখিত না ঠিক আছে আমিও দুঃখিত আমি আন্তরিকভাবে আপনার কাছে দুঃখিত তবে আমার বিশেষ অনুরোধ থাকবে আর কি কালো বলে যাতে কেউ অবহেলা না করে
কালো সুন্দর সবই আল্লাহ সৃষ্টির। আল্লাহ অনেক শখ করে ইনসান পয়দা করছে, আমরা যেন সঠিক মূল্যায়ন করি। ধন্যবাদ, আসি। আসসালাম মনে করে না? না, ঠিক আছে। আসসালামু আলাইকুম। এরপরে দেশ যে আইব কলিন মাইয়া দেয়ানোর লাগাইস হাজিল কোনানগার বুঝোস না শুনোস না, যারা তারা আইনা মাইয়া দেয়ানি শুরু করেছে।